নাইন্টি টু পয়েন্ট সেভেন বিগ এফএমএ কথা ক্রিকেট মাঠে তো নানাভাবে স্লেজিং হয় কখনো বডি ল্যাঙ্গুয়েজ কখনো বাজে কথা কখনো বারবার খেলা থামিয়ে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার বা মনোসংযোগ নষ্ট করার চেষ্টা চলে কিন্তু একটাও কথা না বলে কোনো রকম বাজে ব্যবহার না করে ব্যাটসম্যানের মনোসংযোগ নষ্ট করার চেষ্টাও কম হয়নি পাকিস্তানের ডোমেস্টিক ম্যাচ শোয়েব মালিক ক্রিজের ব্যাটসম্যানকে ডিস্টার্ব করার একটা অদ্ভুত উপায় বের করেছিলেন তিনি যেটা করেছিলেন সেটা শুনলে আপনারও হাসি পাবে টিমের সবচেয়ে পেটুক খেলোয়াড়টাকে রাত্রে প্রচুর মূলত তরকারি খাইয়েছিলেন শোয়েব তারপর তাকে ফিল্ডিং করতে পাঠিয়েছিলেন শর্ট লেগে মানে ব্যাটসম্যানের সবচেয়ে ক্লোজেস্ট পজিশনটাতে ফিল্ডার ফিল্ডিং করছিলেন কম আর দুর্গন্ধযুক্ত গরম হাওয়া ছাড়ছিলেন অনেক বেশি ব্যাটসম্যান কনসেনট্রেট করবেন কি মন তো পড়ে আছে নাক বন্ধের দিকে এদিকে প্রমাণের অভাব কিন্তু আম্পায়ারকে কি কমপ্লেনও করতে পারছেন না যে গন্ধ আসছে গন্ধ আসছে স্যার কিছুক্ষণ পর মন আর নাকেরই টানা পড়ে নে ব্যাটসম্যান কি করতে পারবেন না ভেবে পেয়ে ফাইনালি আউট হয়ে যান শোয়েব মালিকের এই স্ট্র্যাটেজি খেটে যায় সফলভাবে ক্রিকেট মাঠে যারা যারা বলেন নিঃশব্দ বিপ্লব হয় না তাদের বলে রাখি ক্রিকেট মাঠে নিঃশব্দ বিপ্লবের এক দুর্গন্ধযুক্ত সিন এটাও আর নীলাঞ্জনের সঙ্গে আজকাল নেপোটিজম নিয়ে তো অনেক কথা শোনা যায় বিখ্যাত বাবা মায়ের ছেলেমেয়েরা ফিল্মে তাদের পরিবারের সুযোগ সুবিধা পেয়ে নাকি খুব সহজেই চান্স পেয়ে যাচ্ছে এই বাংলা স্টোরিটা একটু উল্টো হরনাথ চক্রবর্তী তার নতুন ফিল্মের জন্য হিরোইন খুঁজছিলেন হঠাৎ তার মনে হলো আরে হিরোইন তো হাতের সামনেই আছে ফিল্মে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক ওনার মেয়ে কোয়েলকে কাস্ট করলেই তো হয় তো সাত পাঁচ ভেবে রঞ্জিত মল্লিককে বিষয়টা জানালেন হরনাথ কিন্তু রঞ্জিত মল্লিক একটুও রাজি হলেন না তিনি শুরু থেকে একটু খুঁতখুঁত করছিলেন হরনাথ কিন্তু কোয়েলকে কাস্ট করার ব্যাপারে অনড় শেষমেশ রঞ্জিত মল্লিক একটু খুঁতখুঁত করতে করতেই নিম রাজি হলেন তিনি দিলেন একটা শর্ত যে আপনি নিতে পারেন কিন্তু বাকিদের মতো কোয়েলেরও স্ক্রিন টেস্ট নিতে হবে তো রাজি হলেন স্ক্রিন টেস্ট হলো শুটিং শুরু হয়ে গেল কিন্তু স্ক্রিন টেস্ট এমনকি শুটিং শুরু হয়ে যাওয়ার পরেও রঞ্জিত মল্লিক বারবার হরনাথকে বলতেন দেখো যদি মনে করো যে একে দিয়ে হবে না তাহলে কিন্তু বাদ দিয়ে দিও দ্বিতীয়বার দেব না না ভাই বেব না কিন্তু মজার ব্যাপার হলো কোয়েল এর বিন্দু বিসর্গ জানতেন না ছবিটা রিলিজ হলো সুপার ডুপার হিট হলো এবং ফাইনালি রঞ্জিত মল্লিকের বিশ্বাস হলো যে না তার মেয়েটা অভিনয়টা পারে এবং ভালোই পারে কোয়েল এর পরে জেনেছিলেন যে এই ফিল্মে তার কাস্টিং যিনি সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন তিনি আর কেউ নন স্বয়ং তার বাবা সুপারস্টার বাবার বিন্দুমাত্র সাপোর্ট না পেও এক স্টারকিডের নিজের লড়াই দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার এক লড়াকু সিন যদি আমাদের এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং ভুলবেন না আমার ফেসবুক পেজ সেটাতে ফলো বাটন টিপে ফলো ফার্স্ট এই বাটনটা ক্লিক করতে তাহলে অ্যাটলিস্ট আর যাই হোক আপনি আমার আপডেটগুলো তাড়াতাড়ি পাবেন অ্যান্ড থ্যাংকস হোটেল সনেট কলকাতা ফর দিস লোকেশন কারেন্সি কোন হিরো বা হিরোইন কিংবা কোন প্লেয়ারের গল্প আপনি শুনতে চান সেটা জানাতে গেলে কমেন্ট সেকশনে লিখুন আপনার প্রিয় হিরো বা হিরোইনের নাম 92.7 টু পয়েন্ট সেভেন বেগ এফ এম এ আর যে নীলাঞ্জনের সঙ্গে ভুরান সিনের কথা